আদিব আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে। যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন, তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শামিম আপনি লিখেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে আমি ওনার সাথে খারাপ আচরণ করি, এতে কি আমার পাপ হবে? আল্লাহ মাফ করুন, দ্বিতীয় বিয়ের কারণে আপনি আপনার স্বামীর প্রতি খারাপ আচরণ করা আপনার জন্য জায়েজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। আমাদের মা বোনরা এটিকে মেনে নিতে পারেন না। কষ্ট হওয়াটা দোষের নয়, কিন্তু কষ্টের কারণে আপনি যদি আল্লাহর বিধানের প্রতি বিশ্বাসশ্রদ্ধ হন এবং আল্লাহ তাআলা যে ছাড় দিয়েছে সেটাকে যদি আপনি অবিচার মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইমানের ত্রুটি, এটা ইমান চলে যাওয়ার মতো একটি বিষয় এটি হতে পারে। সেজন্য স্বামীর প্রতি আপনি অবিচার করবেন না এবং যথাসম্ভব সবর করার চেষ্টা করবেন। বোন সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, দিবেন। বিধায় এই ধরনের ইস্যুগুলোকে ইসলাম বিদ্বেষী এবং শয়তানের দোসর যারা, তারা সমাজে এমনভাবে ফুটিয়ে তোলে যে এটা এক ধরনের অপরাধ এবং এর ফলশ্রুতিতে আমাদের মানসিকতা সেভাবে গড়ে ওঠে, বেড়ে ওঠে। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত। এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই তো আমরা জান্নাতে যাব, যে আমাদের অনেক কিছু ভালো না লাগলেও, আমার কাছে অপছন্দনীয় হলেও আমি সবর করব এবং সেটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে থাকে তাহলে সেটাকে আমি অন্তত সেটার প্রতি আমার কোনো মানসিকতা আলোড়ন করবো না যে আমার ইমানকে হরণ করে দিতে পারে। এই জন্য স্বামীর প্রতি আপনি যথাসম্ভব সবরমূলক আচরণ করবেন। তিনি যদি বৈষম্য করেন, জুলুম করেন, সেক্ষেত্রে আপনি আপনার রাইট নিয়ে কথা বলেন, সেটি ভিন্ন বিষয়। বাট দ্বিতীয় কারণে তার প্রতি ব্যবহার খারাপ করা আপনার উচিত নয়। জাকিয়া জান্নাত আপনি লিখেছেন, আমার ননদের কোনো সন্তান নেই, সে আমাদের সাথে থাকে, সে যদি স্বেচ্ছায় আমার সন্তানকে তার সব সম্পত্তি দিয়ে দিতে চায়, সেটাকে আমাদের জন্য নেওয়া জায়েজ হবে? যদি তার অন্য কোনো মানে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা তার ওয়ারিস হয়, যাদের জন্য শরীয়তে তার সম্পদে হিস্সা রেখেছে, এরকম কেউ যদি না থাকে তাহলে সে আপনার সন্তানকে সব কিছু দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে তসনিনুজ্জামান ভূঁইয়া আপনি লিখেছেন, আমার কোরআনের বাংলা অর্থ পড়তে ভালো লাগে, কোরআনের বাংলা অর্থ পড়লেই কি কোরআন পড়ার সমান সব পাওয়া যাবে? বাংলা অর্থ আপনি পড়তে পারেন, পড়লে আপনি কোরআন বুঝে পড়ার কারণে অবশ্যই সব পাবেন, তবে সেই সাথে আপনার তেলাওয়াতের জন্য চেষ্টা থাকতে হবে। কারণ হাদিসে যে কোরআন পাঠের সওয়াবের কথা বলা হয়েছে, সেটি প্রতিটা কোরআনের যে আরবি অক্ষর আছে তার বিনিময়ে দশ নাকি করে দেওয়ার কথা বলা হয়েছে। বাংলা অর্থ পড়লে আপনি অবশ্যই সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন বোঝার সওয়াব, কোরআন অনুধাবন করার সওয়াব আপনি পাবেন, বাট অনুধাবনের সওয়াব আপনি পাবেন, বোঝার সওয়াব আপনি পাবেন, কিন্তু তেলাওয়াতের সওয়াব পেতে হলে আপনি এটাকে আরবিক টেস্ট যেটা, এটা দিয়ে তেলাওয়াত করতে হবে। যদি অনেক ওলামা কেরাম বলেছেন অনুবাদ পড়লেও তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একবারে খুলে খুলে দেখিয়ে বলে দিয়েছেন, আলিফ লাম মিম এগুলো আলাদা আলাদা পড়লে মানে হিসেব করে দেখিয়েছেন যে এগুলো প্রত্যেকটার কারণে দশ টাকা করে হবে, তো এই জন্য অ্যারাবিক টেক্সটটাই আপনাকে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। শুধু টেক্সট পড়ে সব আহরণের জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে আমাদেরকে গাইড করার জন্য, পথ দেখাবার জন্য, এই পথ নির্দেশ নেওয়ার জন্য কোরআনকে বুঝে পড়ার যে চেষ্টা সেটি থাকতে হবে। আবার সেই সাথে তেলাওয়াতের সব আহরণের জন্য অ্যারাবিক টেক্সট যেটা, সেটা আমাদেরকে পড়তে হবে। এই অ্যারাবিক টেক্সট এটা পড়তে গিয়ে একটু আমাদের হয়তো পারফেক্টনেসের কমতি হয়, কোনো অসুবিধা নেই, চেষ্টা করতে হবে সর্বোচ্চ শুদ্ধ করার। এটুকু ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের এই তেলাওয়াতের সওয়াব পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে।